হাইনহাই বুবাগ্রাখর আগুলি বরফখর শুনি মাংকতি মানখা পাধিভুং বুবাগ্রাখর আগুনি জয়নগর বণিকপাড়া আমসহ মৌ হাবল বণিক ও মনগর বিশি দকশিবা সাইমানখা সালচানী রমই কমাজমনি পাইথাগ মাংকতি মানখা ক্রাকশাল আমসানী লুকরক নগৈ আমসানী লুকরক মাংকতি ক্লাইজাক নগৈ কক্তমার হলাইকা নগনি বড়ক নই নগনি বড়ক ফাই মাংকতি সিনে লাইখা মাংকতি খসব জীবী সাকামদকনি পোস্টমর্টম ক্লাইজানের বগৈ মরকট লাংজাখা কক্তমাথুনে মিসকাঙ্গ থিনাই নুকুনি বড় খরসা তামসাকা খালাইনাই দি খবর পাইছিল ওই বরবাবুর সাথে অনেক পন্ডা পয়েছে এরপরে আমরা ইয়েতে গেছি গেছে আমরা দেড়বড়িটা তুললা জিবি ইয়েতে পুষ্পনাম ইয়েতে লই আনছি কি অবস্থা পাইছেন আপনারা গিয়েছিলেন নালার ভিতরে নালার জলের নালা আসলো এখানে জলটা আসলো প্রাথমিক তদন্তে কি মনে হয় কিভাবে মৃত্যু হইতে পারে আমরা তো তদন্ত করতেছি নামটা কি ওনা আমার নাম এস এ মহল মৃত ব্যক্তির নাম কি হাবুল বণিক বয়সটা কত বয়স 65 কোন জায়গাতে পাওয়া গেছিল জয়নগর বণিকপাড়া ইয়াং বিখাক পাতিমনি কক্তমান কে থাকে সৈকা সাথাং থানানি নাইমু থানরতে পাতিমং ইয়াগো এসাকে হিদুতমং চাকে দিখা